10 গোলের রোমাঞ্চে জমে উঠল ইউফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের দুই ম্যাচ। শ্বাসরুদ্ধকর ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে আর্সেনাল। রাতের আরেক হাই ভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে 3-3 গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচ শুরুর 2 মিনিটের মধ্যে ফ্রিকিক থেকে গোল করে সিটিকে লিড এনে দেন বার্নার্দো সিলভা। মিনিটদশ পরে রুবেন দিয়াজের আত্মঘাতী গোলে কপাল ফেরে রিয়াল মাদ্রিদের। খানিক বাদেই রদ্রিগোর গোলে লিড ডাবল করে লস ব্লাঙ্কোস। দ্বিতীয়ার্ধে ফিল ফোডেনের জাদুতে সমতায় ফেরে সিটিজেন। এরপরে দুর্দান্ত এক গোলে গার্দিওলা বাহিনীকে এগিয়ে দেন ভার্দিওল। ম্যাচের উত্তেজনা তখনও শতভাগ বাকি ম্যাচে। শেষ সময়ে ভালভার্দের গোলে ঘরের মাঠে হার এড়ায় রিয়াল মাদ্রিদ। এদিকে এমিরেটস স্টেডিয়ামে শুরু থেকে জমে ওঠে আর্সেনাল বায়ার্ন দ্বৈরথ। তবে ম্যাচের 12 মিনিটে লিড পেয়ে যায় আর্সেনাল। গোল খেয়ে আক্রমণের ধার বাড়ায় 6 মিনিটের মধ্যে সমতায় ফেরে হ্যারি কেইন বাহিনী। স্কোর শিটের নাম তোলেন গেনভরি। এরপরই ঘটে অঘটন। বক্সের ভেতর লেরোই সানেকে ফাউল করে উইলিয়াম সালিভা ফেলে দিলে এ পেনাল্টি পায় বায়ার্ন। স্পট কিকে লিড নেয় বায়ার্ন মিউনিখ। বিরতির পর ট্রসার্ডের গোলে ম্যাচ বাঁচায় গানার্স। ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।